हाय स्टूडेंट्स, आमी आबार तुम्हारे सामने उपस्थित होयेछी आमार परवर्ती भिडियो निये। एकटू भिडियोटा करते देरी होये गेलो, एरपर आर देरी होबे ना, परपर होते थाकबे, ठीक आछे। आमी तुम्हादेर बोलेछिलाम जे चारटि अध्याय बाद देया होयेछे सेई चारटि अध्याये छिलो मोट 22 नम्बर। সেই 22 নাম্বার কোন কোন অধ্যায় ঢুকলো বা নতুন করে যে নাম্বারের যে চারটা সেটা তোমরা হয়তো অনেকেই পেয়ে গেছো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অবশ্যই আমার ভিডিওতে সেটা একটু ব্যাখ্যা করছি, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আজকে দেখো নতুন যেটা বেরিয়েছে এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের মানে 12/2/2021 তারিখের নোটিফিকেশন অনুসারে, এডুকেশন ডিপার্টমেন্টের নোটিফিকেশন অনুসারে এই চারটি দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি তোমাদের আস্তে আস্তে করে বলছি, তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। প্রথমে দেখো অবরোহ, অবরোহ মানে প্রথম যে অংশটা, যে পাঠটা, যেটা তোমাদের প্রথম আটটি অধ্যায় আছে, প্রথম থেকে অষ্টম পর্যন্ত, ঠিক আছে। তার মধ্যে দুটি অধ্যায় বাদ চলে গেছে, আর আরোহ থেকে মোট আরোহতে আছে চারটি অধ্যায়, তার থেকে দুটি অধ্যায় বাদ গেছে। তাহলে আমাদের এখানে আটটি অধ্যায়ের মধ্যে পরীক্ষায় থাকবে ছটি, আর আরোহ থেকে চারটির মধ্যে দুটি থাকবে, ঠিক আছে। ভাগগুলো কিভাবে করেছি লক্ষ্য করো, ঠিক আছে। প্রথমে লিখেছি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, ঠিক আছে। অধ্যায়, অধ্যায়ের নাম, এমসিকিউ, এসএকিউ, তারপরে ডেসক্রিপটিভ টাইপ বা লং কোশ্চেন, আর টোটাল মানে এই অধ্যায়ের টোটাল, শেষে গ্র্যান্ড টোটাল করা আছে, ঠিক আছে। সিরিয়াল নাম্বার ওয়ান, এখানে কী হয়েছে না, অবরোহ, কিন্তু আমরা প্রথম পার্টটা করছি অবরোহ। তার দ্বিতীয় অধ্যায়, তার মানে প্রথম অধ্যায়টি বাতিল হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায় সেই অধ্যায়ের নাম কি না বচন, সেখান থেকে এমসিকিউ থাকবে তিনটে, এক নম্বরে তোমরা জানো তিন, আর শর্ট প্রশ্ন থাকবে একটি, এক নম্বর চার, একটি লং প্রশ্ন আট, অর্থাৎ 8, 9, 3, 12, মোট 12 এই অধ্যায় থেকে, ঠিক আছে। এরপর তৃতীয় অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে বচনের বিরোধিতা, বচনের বিরোধিতা, এখানে এমসিকিউ দুটি থাকবে, দু নম্বর এক করে, শর্ট প্রশ্ন দুটি থাকবে এক নম্বরের, মোট দু নম্বর, আর লং প্রশ্ন একটি থাকবে আট, তাহলে 8, 9, 10, 2, 12, মোট 12 থাকবে বিরোধিতার অধ্যায় থেকে, ঠিক আছে। দেখো এই বিরোধিতার অধ্যায় কিন্তু এই লং প্রশ্ন বিগত কয়েক বছর ছিল না, ঠিক আছে, 12। তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার 3, কিন্তু অধ্যায় হচ্ছে চতুর্থ, চতুর্থ অধ্যায়ে তোমাদের কী আছে, অমাধ্যম অনুমান, সেখানে এমসিকিউ তিনটি থাকবে এক নম্বরের, তাহলে মোট 3, আর এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন একটি থাকবে এক নম্বরের 1, আর বড় প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন থাকবে একটি 8, 8, 9, 3, 12, এখানে 12। সিরিয়াল নম্বর 4, অধ্যায় পঞ্চম, অধ্যায়টির নাম নিরপেক্ষ ন্যায় অনুমান, এখানেও কিন্তু মাল্টিপল চয়েস দুটি থাকবে এক নম্বর করে 2, আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দুটি থাকবে এক নম্বরের 2, আর একটি 8 নম্বরের 8, 8, 2, 10, 2, 12, এখানেও 12, ঠিক আছে। এরপর ষষ্ঠ অধ্যায়টা দেখো বাতিল হয়ে গেছে, এখানে ষষ্ঠ অধ্যায় নেই আর এখানে প্রথম অধ্যায় নেই, তার মানে এই 6 নম্বর অধ্যায়টা বাদ চলে গেছে, সিরিয়ালের পঞ্চম কিন্তু এখানে হচ্ছে সপ্তম, ঠিক আছে। তাহলে আমাদের সিরিয়াল অনুসারে এটি হবে 5 নম্বর অধ্যায়, কিন্তু অধ্যায়টা তোমাদের বইয়ে যেভাবে আছে সেটি কিন্তু সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়, সেই অধ্যায়ের কী নাম, ওই জন্য আমি নামগুলো সব লিখে দিয়েছি, বুলীয় ভাষ্য ও ভেনচিত্র, বুলীয় ভাষ্য এবং ভেন ডায়াগ্রাম। এখান থেকে এমসিকিউ থাকবে 4টি 4, আর এসএকিউ থাকবে 3টি,
3 4 3 এর 7 এখানে কোনো লং প্রশ্ন থাকবে না ঠিক আছে এরপর হচ্ছে সিরিয়াল নম্বর 6 অধ্যায় অষ্টম তোমাদের বইয়ের যেটা আছে সেখানে অষ্টম অধ্যায় দেখতে পাবে সত্যাপেক্ষক এখানেও কিন্তু ওই আগের অধ্যায়ের মতো 4টি এমসিকিউ থাকবে আর 3টি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন থাকবে 4 3 7 কোনো লং প্রশ্ন থাকবে না মানে টোটাল 7 এইবারে এই যে অবরোহের যে মানে টোটালটা যোগফলটা এখানে দেখো 12 4 48 48 সাথে 55 সাথে 62 62 নম্বর থাকবে অবরোহ থেকে এই 62 নম্বর থাকবে অবরোহ থেকে এরপর আরোহ আরোহতে আমাদের বইয়ে 4টা অধ্যায় আছে দুটি বাদ চলে গেছে কোন দুটো বাদ গিয়েছে না দ্বিতীয় এবং চতুর্থ তাহলে থাকলো কোনটা প্রথম আর তৃতীয় প্রথম অধ্যায়ে এখানে সিরিয়ালটা একই দিয়ে দিয়েছি 7 8 মোট 8টা অধ্যায়ের পরীক্ষা হবে আরোহের এটা আরোহ কিন্তু আরোহের প্রথম অধ্যায়ে আছে আরোহ অনুমানের স্বরূপ এখানে 4টি মাল্টিপল প্রশ্ন থাকবে 1 নম্বরে 4 আর 3টি শর্ট প্রশ্ন থাকবে 1 নম্বরে 3 এই 4 3 7 মোট 7 নম্বর থাকবে এই আরোহের প্রথম অধ্যায় থেকে আরোহের তৃতীয় অধ্যায় সে অধ্যায়টির নাম কি মিলের পরীক্ষামূলক পদ্ধতি বা পরীক্ষণমূলক পদ্ধতি ঠিক আছে এখানে দুটি থাকবে এমসিকিউ একটি থাকবে শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন আর একটি 8 নম্বরের প্রশ্ন থাকবে মানে লং প্রশ্ন একটি 8 তাহলে 8 একে 9 2 11 এই অধ্যায় থাকবে থেকে থাকবে 11 নম্বর ঠিক আছে মানে আরোহের তৃতীয় অধ্যায় থেকে থাকবে 11 নম্বর তাহলে আরোহ থেকে থাকছে কিন্তু 11 সাথে 18 এবারে অবরোহ এবং আরোহ এই দুটো মিলে অবরোহ এবং আরোহ এই দুটো মিলে কত হচ্ছে 62 আর 18 80 আর তোমরা জানো প্রজেক্টে 20 80 20 100 এইটা কিন্তু নতুন নম্বরের 4 ঠিক আছে তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না এবারে সমস্যাটা হচ্ছে যে এই যে বচনের বিরোধিতা এই যে তৃতীয় অধ্যায় অবরোহের তৃতীয় অধ্যায় এইখান থেকে একটি লং প্রশ্ন দেওয়া হয়েছে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে আরেকটি যে 8 নম্বরের প্রশ্ন থাকবে কোথা থেকে থাকবে সেটা যতক্ষণ না এই 4টি আমরা পেয়েছিলাম আমরা জানতাম না তাহলে তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা থেকে এখান থেকে 8 নম্বর একটি প্রশ্ন থাকবে বাকি একটু অদল বদল আছে কোনটা 4টে দেওয়া আছে এমসিকিউ কোথা 3টে দেওয়া আছে কোথা দুটো কোনো একটা বাকি সব ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে আমাদেরকে জানতে হবে যে বিরোধিতা চ্যাপ্টার থেকে আমি কি কি প্রশ্ন করব বিরোধিতার চ্যাপ্টার থেকে আমি তোমাদের 3টে প্রশ্ন দেব এবং সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো তোমাদের 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলি করতে হবে 3টি প্রশ্ন কিন্তু আদৌ 3টি প্রশ্ন নয় দেখো আমি বলছি প্রথমত থাকতে পারে বিরোধিতা কাকে বলে বিরোধিতা কয় প্রকার ওকে কি আর বিভিন্ন প্রকার বিরোধিতা সংক্ষেপে আলোচনা করো 2+2+4 মানে বিরোধিতার ডেফিনেশনে 2 ওর ভাগগুলি 2 এবং 4টি যে বিরোধিতা আছে সেই বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা ওই 4 প্রকার বিরোধিতা একটু করে ডেফিনেশন দিতে হবে মানে যা আছে আর কি তাই এটা আসতে পারে অথবা আসতে পারে বিরোধিতা কাকে বলে বিরোধিতা কয় প্রকার ও কি কি তাহলে একই সেম প্রশ্ন শুধু শেষের অংশটা আলাদা শেষের অংশটা দেখো এখানে কি বলা হচ্ছে বিপরীত ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো এটা আসতে পারে বিপরীত ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো এখানেও কিন্তু নাম্বার ওইভাবে 2 2 4 সংজ্ঞা 2 ভাগে 2 বিরোধিতার ভাগগুলোতে 2 আর দুটি যে পার্থক্য লেখা আছে বিপরীত ও বিরুদ্ধ বিরোধিতার পার্থক্য সেখানে থাকবে 4 ঠিক আছে কিংবা থাকতে পারে বিরোধিতা কাকে বলে বিরোধিতা কয় প্রকার ও কি কি অসম বিরোধিতাকে কি প্রকৃত বিরোধিতা বলা যায় তাহলে প্রথম অংশগুলো একই আছে বিরোধিতা কাকে বলে 2 কয় প্রকার ও কি কি 2 এবার শেষ অংশগুলো 3টের শেষ অংশগুলো বা শেষ পার্টগুলো আলাদা আলাদা আছে এখানে বলা হয়েছে অসম বিরোধিতাকে কি প্রকৃত বিরোধিতা বলা যায় ঠিক আছে
এই তিনটে তোমাদেরকে তৈরি করে নিতে হবে। আমি নোটস পাঠিয়ে দেবো, আমার এই ভিডিও শেষেই নোটস থাকবে, ঠিক আছে? আমি এগুলো একটুখানি ডিসকাস করছি। এবার আমি তোমাদের সামনে ওই তিনটি প্রশ্ন আলোচনা করছি, তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? প্রথম প্রশ্ন তোমাদের কি দিয়েছি, বিরোধিতা কাকে বলে, কয় প্রকার আর বিভিন্ন প্রকার বিরোধিতার ভাব, এই তো। আমি একটুখানি বলে নেই, দেখো বিরোধিতা কাকে বলে এটা জানতে গেলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে গুণ অনুসারে বচন কয় প্রকার না দু প্রকার। আমরা জানি সদর্থক বচন, নঞর্থক বচন। সদর্থক বচন কোনগুলো? এ আর আই, নঞর্থক ইও, এটা জানতে হবে, ঠিক আছে? আর পরিমাণ অনুসারে বচন দুই প্রকার, সামান্য বচন, বিশেষ বচন, সামান্য বচন এ আর ই, বিশেষ বচন আইও, এই দুটো জিনিস জানতে হবে। এবার দেখো আমি এইখানে চলে যাচ্ছি, এখানে উদাহরণে উদাহরণে দেখো সকল ফুল হয় লাল, কোনো ফুল নয় লাল, এখানে এটা একটি বিরোধিতার উদাহরণ। এখানে দেখো উদ্দেশ্য এক আছে, দুটি বচনের উদ্দেশ্য এক, বিধেয় পদ এক আছে, কিন্তু এখানে দেখো পরিমাণটাও এক আছে, মানে দুটোই সামান্য বচন। এই দেখো সামান্য বচন এ আদি, এটা এ বচন, এটা ই বচন, তার মানেই হচ্ছে দুটি সামান্য বচন। আর সামান্য বচন কিসের ভিত্তিতে ভাগ, না পরিমাণের ভিত্তিতে, তার মানে এ দুটোর পরিমাণ এক আছে, উদ্দেশ্য পদ এক আছে, বিধেয় পদ এক আছে, শুধু গুণগত প্রভেদ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, বা একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি কোনো কোনো ক্ষেত্রে এখানে জায়গা কম তাই দেখাতে পারছি না, দেখা যাবে যে উদ্দেশ্য পদ এক, বিধেয় পদ এক, কিন্তু পরিমাণ আলাদা হতে পারে। আবার এই যে গুণ, এই যে গুণগত প্রভেদ এবং পরিমাণের প্রভেদ দুটোই হতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি বিরোধিতার চ্যাপ্টার করেছিলাম, তোমরা আগের ভিডিও দেখে নেবে, তবু আমি বলছি যদি দুটি নিরপেক্ষ বচনের, নিরপেক্ষ কথাটা অবশ্যই দিতে হবে, এই আইও, যদি দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ এক হয়, বিধেয় পদ এক হয়, মনে রাখবে যে দুটি বচনের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ যদি একই না থাকে তাদের মধ্যে বিরোধিতার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে যদি দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ এক হয়, বিধেয় পদ এক হয়, তাদের মধ্যে পার্থক্য থাকতে পারে তিনটি, তিন রকমের পার্থক্য থাকতে পারে। কি কি সেগুলো? একটা হতে পারে শুধু গুণের পার্থক্য থাকতে পারে, যেমন এখানে রয়েছে, কিংবা শুধু পরিমাণের পার্থক্য থাকতে পারে, কিংবা গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে পারে। তাহলে এই যে বচন দুটি, এই যে দুটি বচন, এদের যে পারস্পরিক সম্পর্ক, রিলেশন, তাকেই বলা হয় বচনের বিরোধিতা। দেখো এই কোটেশনটা আমি আগেও দিয়েছিলাম, একটুখানি বলে নেই, দেখো অপোজিশন মানে হচ্ছে বিরোধিতা, আর প্রপোজিশন মানে হচ্ছে বচন। তাহলে বিরোধিতা, অপোজিশন, বিরোধিতা কার, না অপ্রপোজিশন বচনের। তাহলে অপোজিশন অফ প্রপোজিশন মানে কি? বচনের বিরোধিতা। ইজ দ্য রিলেশন বলছে, এটা হচ্ছে সম্পর্ক, সম্পর্ক তো একা একা হতে পারে না, তাহলে দুটি বিষয় কোন, কাদার মধ্যে সম্পর্ক, না বিটুইন টু ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, ক্যাটাগরিক্যাল মানে হচ্ছে নিরপেক্ষ, তাহলে দুটি, আর প্রপোজিশন মানে আমি বললাম বচন, দুটি নিরপেক্ষ বচনের মধ্যে সম্পর্ক, হুইচ হ্যাভ দ্য সেম সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, যাদের উদ্দেশ্য পদ এক, বিধেয় পদ এক থাকবে, বাট হুইচ ডিফার, ডিফার মানে ডিফারেন্স, আইদার ইন কোয়ালিটি, হয় গুণের দিক থেকে পার্থক্য থাকবে, অর ইন কোয়ান্টিটি, অথবা পরিমাণের দিক থেকে পার্থক্য থাকবে, অর ইন বোথ, অথবা উভয় দিক থেকে পার্থক্য থাকবে। তাহলে ইংরেজি কোয়েশ্চনটা কি দাঁড়ালো, না অপোজিশন অফ প্রপোজিশন ইজ আ রিলেশন, বচনের বিরুদ্ধে একটা সম্পর্ক, কাদের মধ্যে, না বিটুইন টু ক্যাটাগরিক্যাল প্রপোজিশনস, দুটি নিরপেক্ষ বচনের মধ্যে সম্পর্ক, হুইচ হ্যাভ, যাদের আছে সেম সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, একই উদ্দেশ্য এবং একই বিধেয়, বাট হুইচ ডিফার, কিন্তু যাদের মধ্যে পার্থক্য রয়েছে, আইদার ইন কোয়ালিটি গুণের দিক থেকে, অর ইন কোয়ান্টিটি পরিমাণের দিক থেকে, অথবা অর ইন বোথ, অথবা উভয় দিক থেকে। তাহলে এটা আমার সংজ্ঞাটা হয়ে গেল বচনের বিরুদ্ধে কাকে বলে। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার ইংলিশ কোর্সটা কি দিতেই হবে, তার কোনো মানে নাই, দিতেও পারো নাও দিতে পারো, দিলে কি হবে, স্ট্যান্ডার্ডটা মেনটেন হয়। আবারও আমি বলছি ইংরাজি কোটেশন ইউজ করলে একদম 100% নিখুঁত হতে হবে, না হলে কিন্তু মানে খারাপ হবে, মানে তোমার প্রতি বিরূপ মনোভাব পোষণ করবেন পরীক্ষক, ঠিক আছে? তাহলে
বচনের বিরোধিতার সংজ্ঞা হলো, এবার বিরোধিতা কয় প্রকার ও কি কি আমি একটুই বলে দিচ্ছি। দেখো বিরোধিতা চার প্রকার, বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। বইয়ে এইটা আগে আছে, এটা পরে আছে, ওটা কোনো যায় আসে না, ঠিক আছে। চার প্রকার বিরোধিতা, বিপরীত, অধীন বিপরীত, অসম বিরুদ্ধ। এরপর আমি দেখো জায়গা কম বলে এখানে এসপি এসপি দিচ্ছি। দেখো আমি তো বলেছি যে বিরোধিতা মানে হচ্ছে যে দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক থাকবে, তাদের উদ্দেশ্য এবং বিধেয় পদ এক হবে। আমি সেই উদ্দেশ্যটা এস ধরেছি, বিধেয়টা পি ধরেছি, ঠিক আছে। দেখো এই যে সকল এস হয় পি, কোন এস নয় পি, এইটি বিপরীত বিরোধিতার উদাহরণ। তাহলে দু নম্বর যে পার্টটা, বিরোধিতা কয় প্রকার, বলো বিরোধিতা চার প্রকার, কি কি, এই নামগুলো সব লিখে দেবে। এবং প্রত্যেকটা নামের পর যে শুধু বিপরীত, অধীন বিপরীত, অসম বিরুদ্ধ, এগুলি হবে না। বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। এরপরে বিপরীত বিরোধিতা কাকে বলে, যদি দুটি সামান্য বচন, মানে যদি দুটি সামান্য বচনের মধ্যে উদ্দেশ্য পদ এক থাকে, বিধেয় পদ এক থাকে, শুধু গুণের পার্থক্য থাকে, তাহলে বচন দুটির যে সম্পর্ক, যে পারস্পরিক সম্পর্ক, তাকেই বলা হয় বিপরীত বিরোধিতা। তাহলে বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে সম্পর্ক, না এ এবং ই বচনের মধ্যে, বা ঘুরিয়ে বলতে পারে এ এবং ই বচনের মধ্যে কি বিরোধিতার সম্পর্ক আছে, বলবো বিপরীত বিরোধিতার সম্পর্ক আছে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো অধীন বিপরীত বিরোধিতা, আই এবং ও, কোন কোন এস হয় পি, কোন কোন এস নয় পি। এখানে এখানে যেমন শুরু করেছিলে, যদি দুটি সামান্য বচনের উদ্দেশ্য এক হয়, বিধেয় এক হয়, গুণা ওটা হয়, তাকে বলা হয় বিপরীত বিরোধিতা। এখানে শুরু করবে ঠিক তেমনি ভাবে শুরু করবে, এখানে ঠিক তেমনি ভাবে শুরু করবে, যদি দুটি বিশেষ বচনের উদ্দেশ্য পদ এক থাকে এবং বিধেয় পদ এক থাকে, শুধু গুণের পার্থক্য থাকে, তাহলে এই বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা, ঠিক আছে। এরপর এরপর হচ্ছে অসম বিরোধিতা, এইটা শুরু করবে দুটি সামান্য বচন, এটি দুটি বিশেষ বচন, কিন্তু এই দুটির ক্ষেত্রে সামান্য বিশেষ বললে হবে না, যদি দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ এক। দেখো এখানে এ আর আই, এখানে বলছে সকল এস হয় পি, আই বলছে কোন কোন এস হয় পি, আর এখানে বলছে দেখো কোন এস নয় পি, ও বচন কোন কোন এস নয় পি। তো যদি দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ এক থাকে, বিধেয় পদ এক থাকে, গুণ এক, দেখো দুটোই পজিটিভ, শুধু পরিমাণের পার্থক্য। কেন পার্থক্য, না এ বচন হচ্ছে সামান্য বচন, আই বচন বিশেষ বচন, আর সামান্য এবং বিশেষ এই পার্থক্যটা পরিমাণের উপর ভিত্তি করে হয়। তাই যদি দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ এক থাকে, বিধেয় পদ এক থাকে, গুণ এক থাকে, শুধু পরিমাণের পার্থক্য থাকে, তাহলে সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হয় অসম বিরোধিতা। এ এবং আই বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ রয়েছে, ই এবং ও বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ রয়েছে। এরপর চলে যাবো আমরা বিরুদ্ধ বিরোধিতা, এখানে কি বলবো, দেখো যদি দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ এক, বিধেয় পদ এক, কিন্তু দেখো এখানে গুণ আলাদা। আমি এখানে এ বচন এবং ও বচনের উদাহরণ নিয়েছি, সকল এস হয় পি, কোনো কোনো এস নয় পি, তাহলে এখানে একটা হয় একটা নয় আছে, মানে গুণ আলাদা। আবার দেখো এ সামান্য, ও বিশেষ, এখানে বচন দুটির মধ্যে তাহলে পরিমাণের পার্থক্য আছে, একটি সামান্য একটি বিশেষ, এবং গুণেরও পার্থক্য আছে, কারণ একটি অ্যাফারমেটিভ একটি নেগেটিভ, একটি সদর্থ একটি নঅর্থ। যদি দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ এক থাকে, বিধেয় পদ এক থাকে, কিন্তু তাদের গুণগত ও পরিমাণগত প্রভেদ থাকে, তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। এখানেও দুটি সেট আছে, এখানে অসম বিরোধিতাতে দুটি সেট, এ আই আর ইও, এখানে এ ও এবং ই আই। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবেই, যে এ এবং ও বচনের মধ্যে কি বিরোধিতার সম্বন্ধ আছে, বা ই এবং আই বচনের মধ্যে কি বিরোধিতার সম্বন্ধ আছে, তা আসবেই। তো আজ এই পর্যন্ত, কারণ এর পরে আরো যদি আমি ক্লাস নেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা ছোট যাও, তাই আজ এখানে শেষ করলাম। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আজকেই সাবস্ক্রাইব করো, কারণ
এরপর কন্টিনিউ পরপর পরপর ভিডিও ছাড়বো এবং সমস্ত রকম প্রশ্ন উত্তর যার যা সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে, ঠিক আছে? আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলো না।